কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামে অস্থির মশলার বাজার প্রয়োজনীয় প্রায় সব মশলার দামই বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত জানিয়ে প্রচন্ড ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা আলমগীর সবুজের রিপোর্ট মাংসের রান্নায় মশলার অন্যতম উপকরণ জিরা কোরবানির ঈদকে সামনে রেখে এবার চড়া সেই জিরার দাম সপ্তাহ দুয়েক আগেও জিরা কেজি প্রতি তিনশো টাকায় বিক্রি হলেও চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে এখন বিক্রি হচ্ছে তিনশো টাকায় আর কেজিতে ষাট টাকা পর্যন্ত বেড়েছে ভালো মানের শাহি জিরার দাম ইটকে সামনে রেখে বেড়েছে শুকনা মরিচের দামও এক লাফে একশো দশ টাকা বেড়ে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকায় এছাড়া সামান্য বেড়েছে তেজপাতার দামও আগে যে তেজপাতা ছিল আমরা কেজি ধরে পঁয়ষট্টি রেখে সত্তর টাকা এখন এই তাজপাতা কিনতে হচ্ছে যে আশি থেকে নব্বই টাকা কিছু কিছু আইটেম হয়তো জিরা কিছু দশ বিশ টাকা এরকম বাড়ছে এলাচ মানভেদে এক হাজার চারশো বিশ টাকা থেকে বেড়ে এক হাজার ছয়শো টাকা দারুচিনি তিনশো ষাট টাকা থেকে চারশো চল্লিশ টাকা লবঙ্গ এক হাজার দুশো পঞ্চাশ টাকা গোলমরিচ আটশো আশি টাকা ও হলুদ একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় মশলার দাম বেড়েছে বলে দাবি দোকানিদের ডলারের দাম বাড়ার কারণে এগুলোর প্রতি আইনসি করতে আপনার কুরবানির ঈদকে সামনে রেখে মশলার দাম আবার বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা মশলা সবকিছু দামে বাড়তি বুঝছেন এখন মনে করেন আগে মরিচ কিনতাম আমরা একশো ষাট টাকা করে এখন মরিচ কিনতে হয় দুশো বিশ টাকা তিরিশ টাকা করে উৎসব পার্বণে নানা অজুহাতে এভাবে পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজারে করা নজরদারির দাবি জানান ভুক্তারা আলমগীর সবুজ দেশ টিভি চট্টগ্রাম